বাংলাদেশ মানবাধিকার কমিশন রাউজান উপজেলা শাখার আয়োজনে গত 21 ফেব্রুয়ারি রোজ শুক্রবার রাউজান মিড পয়েন্ট রিসোর্টে 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও বার্ষিক বনভোজন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাউজান উপজেলা শাখার সহসভাপতি ডাক্তার দীপক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সরকারি কলেজের উপাধ্যক্ষ সেলিম নেওয়াজ, রুশনি ইসলাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সভাপতি তসলিম উদ্দিন, মুহাম্মদ মুসা, আলহাস আহসান হাবিব চৌধুরী হাসান, মুসা আলম খান, প্রধান শিক্ষক হাবিবুল হক, মোহাম্মদ জামাল উদ্দিন, কে এম আফসার মিয়া ও শিক্ষক রাজু ভট্টাচার্য। এছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন রাউজান উপজেলা শাখার বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক পলাশ মজুমদার, প্রধান শিক্ষক টুটু মৎসুদ্দি, প্রধান শিক্ষক রিটন বড়ুয়া, অধ্যাপিকা সর্বরী দে, জয়নব বেগম, শিক্ষিকা সুপ্রিয় রানী দেবী, শিক্ষিকা সুনন্দা বড়ুয়া, শিক্ষক বিকাশ দে, শিক্ষিকা নায়ার সুলতানা, শিক্ষক রুবেল দাস, খোকন জিকু দত্ত, সাখাওয়াত হোসেন বিবলু, নাইম রবি উত্তম, নাহিদ নিবির প্রমুখ। আমি চেষ্টা করছি বলার জন্য সবাইকে বক্তব্য শুরু করতে, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যিনি যেখানে, ধন্যবাদ। এভাবে আমার স্নেহভাজন ছাত্র হাসান সাথে এখানে আগে উনি আসছেন, আমি বিশেষ ব্যক্তি এবং অন্য নজরবৃন্দকে ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবে আশা করি। আমাদের অস্বাভাবিক ব্যস্ত, এরপরে তসলিম সময় দিয়েছেন, আমি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদেরকে, ধন্যবাদ সবাইকে।